পাহাড়ে অনুষ্ঠিত হলো বিজু সংগ্রাই বিশু সহ নানা রকমের উৎসব। এই উৎসব ও পহেলা বৈশাখকে সামনে রেখে তিন দিনব্যাপী নানা রকম উৎসব শুরু করেছে লংদু উপজেলার বৌদ্ধ ধর্মাবলীরা। মঙ্গলবার সকালে কাট্টলি বিলের কাপ্তাই লেকে ফুল ভাসিয়ে অতীতকে ভুলে আগামীর সুন্দর পথ চলার জন্য পাপকে বিসর্জন দেওয়া হয় এবং নতুন দিনকে বরণ করে নেওয়া হয়। সকালে লেকে ফুল ভাসানো কালে লংদু উপজেলার বগাচতর ইউপির শিবার আগা এলাকার মহিলা কারবারি নতুনা চাকমা, বসুমিতা রিগন চাকমা, প্রজ্ঞা জীবন চাকমা সহ স্থানীয় জনসাধারণরা উপস্থিত ছিলেন। বিজু আসলে আজকে আমাদের ফুল বিজু। হ্যাঁ, এই আজকে আমরা ফুল দিয়ে মানে এই আমাদের এই ফুরান বজরকে বিদায় দিলাম। আমরা ফুল দিয়ে আমরা যাতে আমার যা কিছু কষ্ট আছে, যা কিছু হয়ে আছে, ওগুলো আমরা ফুল দিয়ে একদম এগুলো আমি বিদায় দিলাম, নতুন বছরকে বরণ করে নিলাম। যা ইচ্ছে ইচ্ছে আমি কা খুব আনন্দ করির মানে ইয়ে পুরন বাজার বো আমি ফুল বাজানে বিদায় দিব, নতুন বাজার বো যাতে দলে সুখ শান্তি যে ভারী ভাড়া তিন দিন পর্যন্ত আমার যে উৎসব চলিব, আনন্দ করিব, নাচিব, মদ খাব, হাঞ্জি হব। বেকুন্দরে নমস্কার। আমার আমার ইচ্ছে হলো দে ফুল বিজো দিনত আমি ফুল বাজাইছি আদমি ফারেলি সহ এচ্ছে আমি ফুল বাজাইছি এচ্ছে আমার খুব গপ লাগে। নতুন বছরের জন্য ভবিষ্যতে আমরা যাতে ভালোভাবে কাটাতে পারি এরকম আর কি আমার।